বিয়ে করি নাকি তোমার শরীর ভেঙে যাচ্ছে। কে বললে? গার্লদা ব্যাট এবার লিটল টাইটেল ছেড়ে ডাক্তার হতে চাইছি। হয়তো সাথে জানি না বাপু, দয়ালদা বললে তোমার শরীর ভেঙে যাচ্ছে, তাই এই পেস্তা বাদামের শরবতটা খেয়ে নিতে বলেছে। খেয়ে নাও। খেতে পারি একটা শর্তে। কি? বিয়ে করে তো তোমারও শরীর ভেঙে গেছে, তুমি যদি এতে ভাগ বসো। লোকজন আছে না? লোকজন আছে, তাহলে থাক, লোকজনই থাক। এই লক্ষ্মীটি খেয়ে নাও না, কেন এমন করছো? আমাকে পিসিমার ঘরে যেতে হবে। পিসিমা কেন? এবার থেকে ওর দেখাশোনা সব আমি করব। পুজোর ফুল, গঙ্গা জল, আজ থেকে আমি সব জোগাড় করে দেব। হয়ে গেল? কি হয়ে গেল? একটি সপ্তাহ পেরোবে না, তুমি ওই পিসিমা হয়ে যাবে। ধ্যাত নয়, ওই গঙ্গা জলে উনি তোমাকে দীক্ষা দিয়ে দেবেন। তার মানে? তার মানেটা পরে বুঝবে, এখন শুধু এইটুকু জেনে রাখো আমার পিসিমার নাম গঙ্গামণি, উনি গঙ্গাগত প্রাণ, গঙ্গা জলে স্নান, গঙ্গা জল পান, সারাদিন গঙ্গা জল ছড়িয়ে ছিটে সবকিছু শুদ্ধ, এক কথায় গঙ্গা জল নিয়ে সারাদিন যুদ্ধ, তোমার আর কোনো পরিত্রাণ নেই। তাও তবু ওই বুড়ি বিধবা মানুষটিকে আমি একলা এক কোণে পড়ে থাকতে দেব না। ধরো আমি কতম কাছে যাই। না না, তুমি বরঞ্চ দাদা বাবুর কাছে যাও, কি পায়জামা টাইজামা লাগবে না দিয়ে দিও, আমি বরঞ্চ বাবার কাছে যাই। খেয়েছে না? না না, রোজ রোজ রাস্তার জুতে হাত দিতে পারবে না তুমি। কেন বাবা? না না, ও ভোলাই সব করবে এখন, তুমি হাত দিয়ে শোমা। মা বেঁচে থাকার সময় ভোলাই বুঝে সবকিছু করত। আমার মা বাবাও ছোটবেলায় মারা গেছেন, বড় হয়ে আমি কাকা সবকিছু করত, চাকর নয়। তাতে তো কাকার বেশ ভালোই লাগতো। আপনার কেন লাগছে না বাবা? ভালো লাগছে মা, তোমার যত্ন আমার খুব ভালো লাগছে, প্রাণ একবারে ভরে যায়। হ্যাঁ মা। তুই বুঝতে পারবি না, তুই বৌদিমণিকে পাঠিয়ে দে। এতকাল ধরে আমি বুঝে এলুম আর আমি এখন বুঝতে পারবো না? বুঝতে পারছি, তোমাকে তোয়ালে পরেই বুঝতে থাকতে হবে। কেন? পাজামা আসতে পারবে না, পাজামা বাবুর কাজ করছে। এবার তুমি এসো মা, আমি একটু ফাইল পত্র গুলো দেখি। ব্যবসায় বড্ড ঝঞ্ঝট মা জানো। ব্যবসায় কাজে তো ঝঞ্ঝট থাকবেই বাবা, তাহলে কি খাওয়া ফেলে? আগে আপনি সব খাবেন, তারপরে আমি যাবো। সব খেতে হবে? ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি সব খাবো, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তবে তোমার বসে থাকতে হবে না মা। আনন্দবোধে ফিরে এসছে, দেখো গিয়ে কি দরকার টরকার দেখো, সারাদিন ঘোরাঘুরি করে, এই সময় একটু তুমি কাছে থাকো গিয়ে। আপনি কি বলছেন বাবা, ওই এর মধ্যে ফিরে আসবে? কত রাত্রি করে জানেন? রাত্রির করে
রাত্রির করে কেন? রাত্রির করার কি আছে? পলের রিসার্চের কাজে ফাঁকি অসম্ভব, ওকে নাকি শীঘ্রই ডক্টরেট পেতে হবে, তাই অত রাত করে লাইব্রেরিতে পড়াশোনা করতে হয়। হতভাগা বাবা! বুঝলে মা, ওটা একটা অপদার্থ। এত বড় ব্যবসাটা আমি একলা চালাতে পারছিলাম না বলে আমি বললুম, ওরে এমএ পাস করবার পর আমার সঙ্গে একটু বেরো, ব্যবসাটা দেখ। ব্যবসা দেখবেন, উনি বললেন আমি রিসার্চ করব। রিসার্চ, ওসব রিসার্চ ফিসার্চ বাজে, ভাওতা, বুঝলে মা, একবারে ভাওতা। ভাওতা কি বলছেন বাবা? হ্যাঁ, ভাওতা, ভাওতা, ভাওতা। দেখো বৌমা, ওর এই স্বভাবটা তোমাকেই পাল্টাতে হবে। আর দাঁড়া, আমি এর ব্যবস্থা করছি। হ্যাঁ বৌমা, চাবিটা ধরো। যখন তখন ভাওতা মেরে আমার কাছ থেকে টাকা নিয়ে যাওয়া চলবে না। এবার থেকে কেন, কিসের জন্যে, সবকিছু জেনে আলমারি খুলে টাকাটা শুধু আমাকে নয় ওই হতভাগাটাকেও দেবে। আড্ডা মারার জন্য বাজে খরচ যেন না হয় বলে দিল। চাবিটা ধর। বাবা, আমি কি এত সব পারবো? পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, 100 বার পারবে। চাবিটা তো তোমার কাছেই থাকা উচিত মা, তুমি যে বাড়ির লক্ষ্মী, আমার মা লক্ষ্মী। লক্ষ্মী পুজো করো গো দাদাবাবু, এবার থেকে লক্ষ্মী পুজো করো। দেখি ঘরের অবস্থা করেছো কেন? বাহ, 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 বাহ। বিয়ে করলাম আমি, আর পিসিমা পেলেন গঙ্গা জল ফুল, বাবা পেলেন ফল, আমি বেটা একটা পাজামা পর্যন্ত পেলাম। কেন, আমি যে দয়ালদাকে বলে গেলাম, জানি তোমায় দয়ালদার পাজামা পরবো বলে কি আমি তোমায় বিয়ে করেছিলাম? তুমি না কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার, বাড়ি বাড়ি যে চাকরি আছে তাদের সামনে তোয়ালে পরে ঘুরে বেড়াচ্ছ, এ না তোমার। এই তোকে এখানে কে ডেকেছে? তুই এসেছিস কেন রে? ছি 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 ছি, এই সাঁঝের বেলায় দরজা ফরজা খোলার কি এসব কি সব সুরগোজমল দেখি? বাবা ডাকছেন। কেন 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 বাবা, এই অসময় মানে এ সময় কেন রে? অসময় অসময় তোমার বাবা কি করে বুঝবেন? বোঝুনি, তোমাকে বাবা ডেকে পাঠিয়েছেন, এই দুজনকেই জোর তালো। ওটা হাতে ধরে কি করছে দাও না, শুনলে তো বাবা ডাকছে।